हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सर्किटिशियन। এটা আমার আরডুইনো সিরিজের সেকেন্ড ভিডিও। এটাই আমি আজকে দেখাবো যে তোমরা কিভাবে আরডুইনো আইডিতে প্রোগ্রাম করবে এবং সেই প্রোগ্রামটাকে আরডুইনোতে আপলোড করে আরডুইনোটাকে কাজ করাবে। তো ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। আমি আজকে আরডুইনোর দুটো ফাংশন শেখাবো, ডিজিটাল রাইট আর ডিজিটাল রিড, যেটা ডিজিটাল ইনপুট আর আউটপুটের। তো যাদের কাছে আরডুইনো নেই চিন্তার কোনো ব্যাপার নেই, আমি এখানে একটা সিমুলেশন করে দেখাবো একটা অনলাইন সিমুলেশন প্ল্যাটফর্মে। তো টিঙ্কার ক্যাট বলে একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে আমি এটা করে দেখাবো। ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এখানে আমি ফার্স্টে সাইন ইন করে নেব গুগল দিয়ে। তো তোমাদের যে অপশনটা পছন্দ তোমরা সেই অপশনটা দিয়ে সাইন ইন করতে পারো। সাইন ইন করে নেওয়ার পরে এখানে আমি চলে যাবো সার্কিটসে। সার্কিটের মধ্যে যাব ক্রিয়েট নিউ সার্কিটে। তো এখানে আমার কাছে একটা নতুন ওয়ার্ক স্পেস ওপেন হবে। তো ডান সাইডে থাকবে আমার কম্পোনেন্টের প্যালেট, যেহেতু আজ আরডুইনো নিয়ে কাজ করছে। একটা আরডুইনো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেব, দেন আমি চলে যাব হচ্ছে আরডুইনো আইডিতে। আরডুইনো আইডি ওপেন করব, এটা ওপেন হতে কিছুক্ষণ সময় লাগবে। এটা ওপেন হয়ে যাওয়ার পর এই কোডের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ভয়েড সেটআপ, একটা হচ্ছে ভয়েড লুপ। সেটআপের যে কোডটা থাকে সেই কোডটা আরডুইনো অন হওয়ার পর একবারই রান করে, আর ভয়েড লুপ, যেটা নেম সাজেস্ট করছে লুপ, এই কোডটা ভয়েড সেটআপ কোডটা রান করার পর আরডুইনো যতক্ষণ না পাওয়ার অফ হচ্ছে ততক্ষণ বারবার রান হতে থাকে। এবার ডিজিটাল যে আউটপুট রয়েছে সেই ফাংশনটা আমি ফার্স্টে লিখব। তো তার জন্য আমি ভয়েড সেটআপে কিছু কোড লিখে নেব। তো পিন, যে ডিজিটাল পিন থাকে আমাদের 0 to 13, তো তার মধ্যে আমরা যে কোনো একটা পিন ইউজ করতে পারি ডিজিটাল আউটপুটের জন্য। তো আমি এখানে 2 নম্বর পিন, যেটা নাম্বার 2 পিন রয়েছে, সেটাকে আমি ইউজ করছি। তো তোমরা যে কোনো পিন ইউজ করতে পারো। তো ফার্স্টে আউটপুট পিন ডিক্লেয়ার করতে হবে ভয়েড সেটআপের মধ্যে। তো তার জন্য কোড লিখতে হবে পিন মোড 2, আউটপুট। তো এই সিনট্যাক্সটা ফলো করে পুরো লিখতে হবে, এটা কেস সেন্সিটিভ প্রোগ্রাম, তো ভালো মতো দেখে লিখতে হবে। এরপরে ভয়েড লুপের মধ্যে আমরা একটা কোড লিখব। তো আমরা জানি ডিজিটালের দুটো স্টেট, একটা হাই স্টেট একটা লো স্টেট। তো আমি এখানে ভয়েড লুপের মধ্যে সেই স্টেটটা ডিক্লেয়ার করবো যে আউটপুটের স্টেটটা কি হবে, হাই না লো। হাই মানে হচ্ছে 5 ভোল্ট আর লো মানে হচ্ছে 0 ভোল্ট। তো ফার্স্টে হাই করার জন্য আমি একটা ফাংশন লিখব, সেই ফাংশনটা হচ্ছে ডিজিটাল রাইট প্যারেন্থেসিস ওপেন 2, হাই। এখানে হাইয়ের বদলে 1ও লিখতে পারি। আরেকটা যেটা কোড হবে সেটা হচ্ছে ডিজিটাল রাইট 2, লো, মানে দুটোই স্টেট থাকে, একটা হাই স্টেট একটা লো স্টেট। এবারে আমি যদি চাই যে আউটপুটটা হাই আর লো এর মধ্যে টগল করবে, তো তার জন্য আমাকে এই কোডটা লিখতে হবে। কিন্তু হাই হয়ে কতক্ষণ স্টে করবে আর লো হয়ে কতক্ষণ স্টে করবে সেই টাইমিংটা আমাকে দিতে হবে। ডিজিটাল রাইট 2, হাই এর পরে আমি একটা লাইন লিখছি, যেটা হচ্ছে ডিলে প্যারেন্থেসিস ওপেন 1000 প্যারেন্থিস ক্লোজ সেমিকোলন। এই লাইনটার মানে হচ্ছে ডিজিটাল রাইট 2, হাই এই লাইনটার পর, এই লাইনটা এক্সিকিউট হওয়ার পর এই ডিলে ফাংশনটা 1000 মিনস হচ্ছে এটা 1000 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য কোডটা ওয়েট করবে। দেন ডিজিটাল রাইট 2, লো, মানে আউটপুটটা আবার লো হয়ে যাবে। লো এর পরে আমি আবার ডিলে 1000টা ইউজ করব। ডিলে 1000 মিনস হচ্ছে লো হওয়ার পরেও এটা 1 সেকেন্ডের জন্য অপেক্ষা করবে। এই টোটাল কোডটা লেখার পর আমি এটাকে ভেরিফাই করব। এই লেফট সাইডে টপে একটা রাইট সিম্বল রয়েছে, তো সেখানে ক্লিক করে আমি এই কোডটাকে ভেরিফাই করে নেব। ভেরিফাই করার সময় একটা গ্রিন কালারের প্রোগ্রেস বার আমরা দেখব ডান দিকে নিচে। তো কম্পাইল হতে কিছুক্ষণ সময় নেবে, আর যদি কোডটা সেভ করা না থাকে সেভের জন্য একটা অপশন আসবে, তো তোমরা সেভ করে নিতে পারো, আমি এখানে সেভ করছি না। তো কম্পাইল হয়ে যাওয়ার পর এখানে দেখাবে ডান কম্পাইলিং। তো কম্পাইলিংটা হয়ে যাওয়ার পর আমি কোডটাকে কপি করব। কপি করে দেন আমি চলে যাব হচ্ছে গিয়ে টিঙ্কার ক্যাডে। সেখানে এই কোড বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করলে তিনটা অপশন আসবে, একটা হচ্ছে ব্লকস, একটা হচ্ছে ব্লকস প্লাস টেক্সট, একটা হচ্ছে অনলি টেক্সট। আমরা যেহেতু আরডুইনো ইউজ করছি, মানে আরডুইনো আইডিতে কোড করছি, তো আমরা সেই জন্য খালি টেক্সট অপশনটাকেই বেছে নেব। টেক্সট অপশনটায় ক্লিক করার পর একটা প্রিমেড কোড থাকবে, তো সেই প্রিমেড কোডটাকে আমি ডিলিট করে দিয়ে আমার যে নতুন কোডটা আছে সেটাকে আমি ইউজ করব। দেন
আমি এই যে আউটপুটটা রয়েছে হাই আর লো হচ্ছে সেটাকে ভিজুয়ালাইজ করার জন্য আমি আউটপুট ডিভাইস হিসেবে একটা এলইডি নিচ্ছি। আর এই এলইডিগুলো ডিরেক্টলি 5 ভোল্টে জ্বলে না, আর আরডুইনোর আউটপুট হচ্ছে 5 ভোল্ট, তো সেই জন্য আমি এখানে একটা রেজিস্ট্যান্স ইউজ করছি কারেন্টটাকে লিমিট করার জন্য। তো এখানে আমি রেজিস্ট্যান্সের ভ্যালুটা নেব হচ্ছে 270 ওহম। রেজিস্ট্যান্সের একটা লিড আমি এলইডি অ্যানোডের সঙ্গে কানেক্ট করব, আর রেজিস্ট্যান্সের অপোজিট লিডটা কানেক্ট করব ডিজিটাল পিন 2 এর সঙ্গে, কারণ এটাকে আমরা আউটপুট পিন হিসেবে ডিক্লেয়ার করেছি। দেন আমরা এলইডির যে ক্যাথোডটা রয়েছে সেটা কানেক্ট করব হচ্ছে কি আরডুইনোর গ্রাউন্ড পিনের সঙ্গে। এরপর আমি এই সার্কিটটাকে সিমুলেট করব। সিমুলেট করলে দেখতে পাবো যে এলইডিটা আমার ব্লিঙ্ক করছে। আমি যদি এলইডির যে ডিলের যে জায়গাটা রয়েছে যেখানে 1000 লিখেছিলাম সেটাকেও যদি আমি কমাই বা বাড়াই তো ব্লিঙ্কিংয়ের স্পিডটাও সেরকমভাবে কমবে বাড়বে। এরকমভাবে আমরা ডিজিটাল রাইট ফাংশনটাকে কোডে ইউজ করতে পারব। এরপরে নেক্সট যে ফাংশনটাই আসবো সেটা হচ্ছে ডিজিটাল রিড ফাংশন বা ডিজিটাল ইনপুট ফাংশন। তো ডিজিটাল ইনপুট ফাংশনের জন্য আমরা ইনপুট ডিভাইস হিসাবে সুইচ ইউজ করতে পারি। তো আমি এখানে সার্কিটটা ফার্স্টে চেঞ্জ করে নিচ্ছি, দেন আমি কোডের মধ্যে যাচ্ছি, কোডে আমি কি লিখতে হবে। আমি এখানে ইনপুটের জন্য একটা এই স্লাইড সুইচ নিয়ে নিচ্ছি। স্লাইড সুইচের যে মিডল পিনটা রয়েছে সেটা আমি নাম্বার 2 পিনে কানেক্ট করছি, আর লেফট সাইডের যে পিনটা রয়েছে সেটা আমি কানেক্ট করছি হচ্ছে গ্রাউন্ডে, আর রাইট সাইডের যে পিনটা রয়েছে সেটা আমি কানেক্ট করব হচ্ছে গিয়ে 5 ভোল্টে। আরডুইনোর যে 5 ভোল্ট পিন রয়েছে সেই পিনটাই আমি কানেক্ট করব। তো এরপর আমার নেক্সট কাজ হচ্ছে কোডিংয়ের। তো আমরা আরডুইনো আইডিতে চলে যাবো। সেই জন্য এখানে যেহেতু আমি নাম্বার 2 পিনটাকে অ্যাজ ইনপুট আমি ইউজ করছি, তো পিন মোডের আউটপুটের জায়গাটা খালি ইনপুট লিখতে হবে। আর এই ভয়েড লুপ কোডের মধ্যে কিছু চেঞ্জেস করতে হবে। সবার আগে আরেকটা জিনিস বলে নিই, আরডুইনোতে যে আমরা ডিজিটাল ইনপুটটা নেব তো সেটা 1 অর 0 ভ্যালু রিটার্ন করে। 1 মানে হচ্ছে যদি সে 5 ভোল্ট সেন্স করে, আর 0 মানে হচ্ছে যদি গ্রাউন্ড বা 0 ভোল্টটাকে সেন্স করে। তো এই যে সেন্স করছে এইটা আমরা দেখার জন্য আরডুইনোতে একটা জিনিস রয়েছে আরডুইনো আইডিতে, সেটা হচ্ছে সিরিয়াল মনিটর। তো সিরিয়াল মনিটরে আমরা যে ভ্যালুটা রিটার্ন পাচ্ছি 1 অর 0 সেটাকে প্রিন্ট করাতে পারবো। তো তার জন্য ভয়েড সেটআপে আমার সিরিয়াল মনিটরকে ইনিশিয়ালাইজ করতে হবে। সেই জন্য আমি একটা কোড লিখবো, সেটা হচ্ছে সিরিয়াল ডট বিগিন প্যারেন্থিসিস ওপেন 9600 প্যারেন্থিসিস ক্লোজ সেমিকোলন। এই 9600 মানে হচ্ছে যে সিরিয়াল মনিটরটা মানে আরডুইনো আইডির সাথে আরডুইনোটা যে কমিউনিকেট করবে, যে ইনপুট ডেটাগুলো আমার কম্পিউটারে পাঠাবে সেই ডেটাগুলো কত ফাস্ট পাঠাবে সেইটা ডিপেন্ড করে হচ্ছে এই সিরিয়াল ডট বিগিনে যে আমি নাম্বারটা দিচ্ছি এই নাম্বারটা, এটাকে আমরা বড রেট বলে থাকি। তো 9600 হচ্ছে এই সিরিয়াল মনিটরের বড রেট এই কোডটার জন্য। তো আরও অনেক রকমের বড রেট হয় সেটাকে ইউজ করা যেতে পারে, বাট আমি এই কোডে 9600 বড রেটটা ইউজ করছি, এটা ইন জেনারেল ইউজ করা হয়ে থাকে সেই জন্য। এরপর আমি ভয়েড লুপে যে কোডটা লিখব সেটা একবার দেখে নিই। ভয়েড লুপে সিরিয়াল মনিটরে যে আমি ভ্যালুগুলো প্রিন্ট করাবো সেটার জন্য আমি যে ফাংশনটা লিখবো সেটা হচ্ছে সিরিয়াল ডট প্রিন্ট। এবারে সিরিয়াল মনিটরে যদি আমি সিরিয়াল ডট প্রিন্ট ফাংশনটা ইউজ করি তাহলে প্রত্যেকটা ভ্যালু পর পর রাইট সাইডে প্রিন্ট হতে থাকবে, আর আমি যদি প্রত্যেকটা নতুন লাইনে ভ্যালু প্রিন্ট করাতে যাই তার জন্য কোড হচ্ছে সিরিয়াল ডট প্রিন্ট এলেন। তো সেই ক্ষেত্রে সিরিয়াল ডট প্রিন্ট এলেন লেখার পর আমাকে কী ভ্যালু প্রিন্ট করাতে হবে না যেটা আমি ইনপুটে নিচ্ছি। ইনপুটের জন্য যে কোডটা রয়েছে আরডুইনোতে সেটা হচ্ছে ডিজিটাল রিড। আগের মতনই এখানে রাইটের আরটা বড়, ডাব্লিউটা বড় ছিল আর রিডের আরটা বড়। তো ডিজিটাল রিড প্যারেন্থিসিস ওপেন, এবারে যত নম্বর পিন থেকে আমি ইনপুটটা নিচ্ছি তো সেটা হচ্ছে নাম্বার 2 পিন, সেই পিনটাকে মেনশন করব, তারপর ব্র্যাকেটটাকে আমি ক্লোজ করে দেব, আর লাস্টে সেমিকোলন। এইটা হচ্ছে আমাদের টোটাল কোড। প্রথম আমার কাজ হচ্ছে এটাকে ভেরিফাই করে নেওয়া। তো আমি এটাকে ফার্স্টে ভেরিফাই করে নেব, ভেরিফাই হতে কিছুক্ষণ সময় লাগবে। তো ভেরিফাই হয়ে গেছে, এবার আমি আগের মতো এই কোডটাকে কপি করে নেব। কপি করার পর আমি চলে যাব হচ্ছে টিঙ্কার ক্যাডে। টিঙ্কার কোডে কোড সেকশনে গিয়ে
আমি আগের কোডটাকে ডিলিট করে এখানে নতুন কোডটাকে পেস্ট করব। পেস্ট করার পর আমি এই কোডটাকে রান করব। তো স্টার্ট সিমুলেশন করলাম। স্টার্ট সিমুলেশন করার পর এই নিচে একটা সিরিয়াল মনিটর বলে অপশন রয়েছে, এটাকে আমি ক্লিক করব। তো এখন সুইচটা লেফট সাইডে রয়েছে, লেফট সাইডে আছে মিন্স টু এর সাথে এখানে গ্রাউন্ডটা কানেক্টেড রয়েছে, তার মানে এটা জিরো সেন্স করছে। আর যারা আমার সুইচের ভিডিও দেখে আসুনি তারা উপরে এই আই বাটনে ক্লিক করে দেখে নাও যে এখানে এটা হচ্ছে এসপিডিটি সুইচ, তো এসপিডিটি সুইচ কীভাবে কাজ করে সেই ভিডিওটা দেখে আসো। আর আমি যদি এই সুইচটাকে এখন রাইট সাইডে শিফট করাই তাহলে যে ইনপুটটা রয়েছে সেটা 1 হয়ে গেল, কারণ এখন এই নাম্বার 2 পিনটা রাইট সাইডে রয়েছে বলে এটা 5 ভোল্টের সঙ্গে কানেক্টেড রয়েছে। তার মানে আমি যখন গ্রাউন্ডের দিকে সুইচটাকে নিয়ে যাচ্ছি তখন 0 সেন্স করছে, আর যখন 5 ভোল্টের দিকে নিয়ে যাচ্ছি তখন 1 সেন্স করছে। এই টোটাল জিনিসটা হচ্ছে ডিজিটাল রিডের এক্সাম্পল। তো আমি এই ডিজিটাল রিডটাকে নিয়ে ডিজিটাল রিডের উপর ডিপেন্ড করে আমি যে কোনো ডিজিটাল আউটপুটকে চেঞ্জ করতে পারি। তো সেখানে আমার কন্ডিশন লিখতে হবে। এই ধরনের কন্ডিশনাল প্রোগ্রামগুলো আমি নেক্সট উইকে নিয়ে আসবো তোমাদের জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও, নিচে কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটাকে প্রেস করে দাও আমার চ্যানেলের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বি ক্রিয়েটিভ।